نحمده ونصلي على رسوله الكريم أما بعد الله تعالى الدين دين إسلام এটাকে বুঝতে পারা অনেক বেশি জরুরি এবং বুঝতে পারাটা এটা দিলের বিষয়। যেমন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, এই শুনো যে মানুষের শরীরের ভিতরে এক টুকরা একটা গোষ্ঠের টুকরা আছে, ইদা সুলুহাত, যদি ওই গোষ্ঠের টুকরাটা ঠিক হয়ে যায়, সুলুহাল জাসাদু কুল্লু, তাহলে মানুষের শরীর থেকে যত অঙ্গ প্রত্যঙ্গ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ থেকে যত কাজ বের হবে সেগুলো ভালো ভালো কাজ বের হবে। ওয়াইদা ফাসাদাত, আর যদি ওই গোষ্ঠের টুকরাটার ভিতরে ফাসাদ বা অশান্তি আসে বা ওই গোষ্ঠের টুকরাটা যদি নষ্ট হয়, মানুষের দিলটা মানে ভিতরটা যদি নষ্ট হয়, ফাসাদাল জাসাদু কুল্লু, মানুষের শরীর থেকে যত কাজ বের হবে এসবগুলা নষ্ট কাজ বের হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি আলা ওয়াহিয়াল কলব, মানে ওই গোষ্ঠের টুকরা মনোযোগ দিয়ে শোনো যে ওই গোষ্ঠের টুকরাটা হলো মানুষের দিল। দিলের পরিশুদ্ধিটা অনেক জরুরি জিনিস। মানুষের দিলের ভিতরে আলো আসে, ইসলামের আলো, অন্ধকার দূর হয়ে যায়। তো মানুষের দিলের ভিতরে আলো আসা শুরু হয় ইমানের মাধ্যমে। মানুষের দিলে যখন ইমান প্রবেশ করে, মানুষের দিল থেকে যখন কুফর, শিরক আর নেপাক আর বাতিলের যত অন্ধকার আছে এসব অন্ধকারগুলো বের হইতে থাকে ইমান প্রবেশ করে, তো মানুষের দিলটা আলোকিত হইতে থাকে। আর মানুষের দিল যখন আলোকিত হয়, মানুষের দিলে যখন, যেহেতু দিলটা পরিশুদ্ধ হইলেই শরীর থেকে ভালো ভালো কাজ বের হবে, তো দিলের ভিতরে যখন ইমান প্রবেশ করে তখন শরীর থেকে ভালো ভালো কাজ বের হয় যেগুলোকে নেক আমল বলে। আর যখন মানুষের দিলের ভিতরে ইমানটা না বসে তখন মানুষের শরীর থেকে খারাপ খারাপ কাজ বের হয়, আল্লাহর নিষিদ্ধ কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতে নিষেধ করে গেছেন ওই কাজগুলো তার শরীর থেকে বের হয়। এগুলো হলো গুনাহ বা বদ আমল। তাহলে মূল জিনিসটাই দাঁড়াচ্ছে হলো মানুষের দিলের মধ্যে মানুষের বিশ্বাস, এবং এই বিশ্বাসের পরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় বড় তিনটা নিয়ামত দান করছেন। মানুষের বিশ্বাসের মধ্যে তিনটা জিনিস, মানুষের বিশ্বাসের বুনিয়াদি জিনিস হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ হলো আল্লাহর, আল্লাহ এক, এই বিশ্বাসটা দিলের ভিতরে, আল্লাহ আল্লাহর সাথে তুলনীয়, আল্লাহর সাথে শরীক করনে ওলা কেউ নাই। এটা আমার গতদিনের ভিডিও, যেটা যে আমাদের জিহাদ নামে একটা ভিডিও আপলোড করেছিলাম, ওখানে শিরক, কুফর আর নেপাক সম্পর্কে আলোচনা করেছিলাম। সবাই একটু বোঝার চেষ্টা করি, আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে বলছেন। মানুষকে মেরে ফেলা বা মানুষকে দুনিয়া থেকে সরাই দেওয়া এটা আমাদের উদ্দেশ্য না, কিন্তু মানুষের ভিতরে যে অন্ধকারগুলো আছে, এখনো নিজের দিলের ভিতরে যে অন্ধকার আছে ওইগুলোকে সরাইতে হবে। সাথে সাথে যেহেতু আল্লাহ তাআলা হুকুম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে, সারা দিনের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবং জাহান্নামের আগুন যেটা, এটা হলো কালো, এই কারণে মানুষের দিলে যদি আলো না থাকে, অন্ধকার থাকে, তো তার জায়গা হবে অন্ধকার জাহান্নামে। এটা আমাদের উদ্দেশ্য যে অকুল জাল হাকজ হাকল বাতিল, যে মানুষের মধ্যে যখন হক আসে বাতিল দূর হয়ে যায়, তো হক এবং বাতিল বুঝতে পারাটা অনেক বেশি জরুরি। তো তাওহীদ, রিসালাত, আল্লাহর একত্ববাদ, এবং আল্লাহ তাআলা যে খবর পাঠাইছেন নবীদের মাধ্যমে ওই খবরগুলো, এবং মৌতের পর একটা জিন্দগি আসতেছে আখিরাত, এই জিনিস, এই তিনটা বুনিয়াদি জিনিস। তো এই তিনটা বুনিয়াদি জিনিস থেকে মানুষ, এটা যদি পরিশুদ্ধ হয়, আল্লাহ তাআলা মানুষকে পরবর্তী ধাপে আরও তিনটা সম্পদ দান করছেন, সবচেয়ে বড় নিয়ামত, সেটা হলো মানুষের এলেম, আকল, চিন্তা শক্তি, আকল, এই তিনটা জিনিস। তখন মানুষের দ্বারা ভালো ভালো কাজ হয়, মানুষ দুনিয়া যত সম্পদ আল্লাহ তাআলা দিচ্ছেন বা দুনিয়াতে যা কিছু দিচ্ছেন ওগুলোকে ভালোভাবে ব্যবহার করতে শিখে।
এগুলার বিপরীতে শয়তানের মেহনত হলো দুনিয়াটাকে মানুষের দুনিয়া জিন্দিগির মাকসুদ বানায় দেওয়া, দুনিয়াবি জিন্দিগির মাকসুদ বানায় দেওয়া। এটা হলো শয়তানের কাজ। শয়তান দাজ্জাল সারা দুনিয়াতে মানুষকে দুনিয়াকে সামনে রেখে চলাকে শিখাচ্ছে। দুনিয়াটাকে সামনে রেখে চলো, দুনিয়াটাকে আপন উদ্দেশ্য বানাও। আমরা ছোটবেলা থেকেই স্কুলে যখন পড়ি তখন কি দেখতাম যে মানে আমরা রচনা করতাম আমার জীবনের উদ্দেশ্য বা এইম ইন লাইফ, জীবনে জীবনে দুনিয়াতে আমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, দুনিয়াটাকে সুন্দর বানাইতে হবে, দুনিয়াকে সামনে রেখে চলতে হবে। গাড়ি ঘোড়া মানে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, বা দুনিয়াকে সামনে রেখে চলাটাই আমরা সবসময় শিখছি। এই দুনিয়াটাকে সামনে রেখে চলার কারণে ইমান আমাদের দিদের থেকে বের হয়ে গেছে, অন্ধকার প্রবেশ করছে। কারণ হুব্বু দুনিয়ার উসুকুল খতিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন যে দুনিয়ার মহব্বত, দুনিয়ার আশেক যারা হয়, দুনিয়ার মহব্বত মানুষকে সকল ক্ষতি ক্ষতির দিকে নিয়ে যায়। মানুষ যত গুনাহ করে তার বুনিয়াদী জিনিস হলো দুনিয়া। আর দুনিয়াতে এখন যে পরিবেশটা, এই পরিবেশটাই হলো এরকম যে আমাদের সবাই আমাদেরকে স্কুল কলেজ মাদ্রাসা বলি যেখানেই বলি দুনিয়াকে সামনে রেখে চলা শেখায়, তারা হেফাজত করে। তো এই জিনিসটাকে মানে ওরা ওরা একটা সংকেতের মাধ্যমে সব দিকে চালাইতেছে। দাজ্জালের যে সংকেত 9/11 যেটা, এটাকে সামনে রেখে সারা দুনিয়াকে ওরা চালাইতেছে। জিনিসগুলো আমাদের সামনে আছে কিন্তু জিনিসটা আমরা বুঝতেছি না, এই জন্য এটা আমি একটু দেখাই সবাইকে। ইসলামের বিশ্বাস যেটা, ইমানের ইমানের বুনিয়াদি যে তিনটা জিনিস, সেটা হলো তাওহিদ, আল্লাহ পাকের একত্ববাদ, রিসালাত, যে আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম আলাইহিম সালাতামদের মাধ্যমে যে খবর পাঠাইছেন ওই খবরগুলা, অর্থাৎ আসমানি কিতাব যা কিছু আছে, ওই আসমানি কিতাব সমূহ এর ভিতরে যে খবরগুলো আছে এগুলোর প্রতি বিশ্বাস, এবং আখেরাত যেটা মানে মৃত্যুর পরে একটা জীবন আমাদের সামনে আসতেছে, যেটা আসলে মানুষের আসল জীবন, যেখানে মানুষ একবার প্রবেশ করবে সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। এই তিনটা হলো বুনিয়াদি জিনিস, মানে একেবারে বেসিক, একেবারে মানে যেটার উপর বিশ্বাস ছাড়া আসলে একটা মানুষ মুমিনই হতে পারবে না। তো এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস আমরা যদি খেয়াল করি পুরাটাই বিশ্বাস, অর্থাৎ দিলের সংশোধন, মানুষের দিলে যে জাহিলিয়াতের বা অন্ধকারের যে বিশ্বাস থাকে ওই বিশ্বাস থেকে বের হয়ে এই তিনটার আলো মানুষের দিলে বিশ্বাসে বসাইতে হবে। তারপর হলো মানুষ যেসব অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল করে, অর্থাৎ যেসব অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল করে মানে কি কাজ করে, কোনো কাজ করে যে কাজের দ্বারা হয় তার দ্বারা নেকি হয় অথবা তার দ্বারা গুনাহ হয়, এই অঙ্গ প্রত্যঙ্গ হলো 7টা। তো এটা এখানে লিস্ট আকারে দেখিয়েছি, চোখ কান জিহ্বা হাত পেট লজ্জাস্থান এবং পা। তো এটা তো অবশ্যই মানে এটা দিয়ে হালাল জিনিসকে দেখা বা হারাম জিনিসকে দেখা, হালাল জিনিসকে শোনা বা হারাম জিনিসকে শোনা, ভালো কথা বলা বা মন্দ কথা বলা, ভালো কাজ করা বা মন্দ কাজ করা, ভালো হালাল খানা খাওয়া বা মন্দ খানা খাওয়া, হালাল জায়গায় ব্যবহার হওয়া ব্যবহৃত হওয়া মন্দ জায়গায় ব্যবহৃত হওয়া, বা হালাল পথে চলা সৎ পথে চলা অসৎ পথে চলা, এই এই যে কাজগুলো, এটা হলো এটার দ্বারা মানুষের হয় নেকি হয় অথবা গুনাহ হয়। এটা হলো ফিজিক্যাল, মানে এটাকে দেখা যায়, এটাকে মানে এটা হলো মানুষের মানে দৃশ্যমান যে জিনিসটা সেটা এই এই 7টা জিনিস। কিন্তু এই তিনটা জিনিস যেটা, এটা অদৃশ্য বা এটা দিলের ভিতরে থাকে, কিন্তু এই তিনটা জিনিসই মানুষকে এই দিলে, যার দিলে এই তিনটা জিনিস যত মজবুত হয়, মানে যার দিলে এটার বিশ্বাস যত ভালো হয়, বিশ্বাস যত দৃঢ় হয়, তার এই 7টা অঙ্গ দ্বারা তার আমল তত ভালো বের হবে। আর তখন শয়তান তাকে যেই কয়টা জিনিস নিয়ে ধোকা দেয়, কারণ হাদিসে পাকে আছে হুব্বু দুনিয়ার উসুকুল খতিয়া, যে দুনিয়ার মহাব্বত মানুষের সকল ক্ষতির কারণ। তো দুনিয়া দুনিয়া যে দিয়ে যে মানুষ ধোকা দিবে, এই ধোকার বিষয় হলো এই 9টা। আমরা যদি ই করি যে মানে 9টা না তো মানে এগুলো হলো মূল জিনিস, এবং এগুলো শাখা প্রশাখা থেকে আরও অনেক গুনাহ মানুষ করে,
তো এই নয়টা পুরোটাই এগুলো সব মানে এখানে যে জিনিসগুলোর কথা বলা যাচ্ছে এগুলো সবগুলো আসলে কোরআন শরীফ থেকে নেওয়া। যেমন সূরা আলে ইমরানের একটা আয়াতের মধ্যে আছে, জুয়িনা লিন্নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন, অর্থাৎ মানুষের শাহওয়াতের যে জিনিসগুলো অর্থাৎ খায়েশের যে বস্তুগুলো আছে এগুলো যে সাজানো হচ্ছে এইসবগুলো এখানে এইভাবে বলা হচ্ছে। তারপরে সূরা তওবা, তওবার একটা আয়াতের ভিতরে কোন ইনকানা আবা হুম আবনা হুম, এখানে এই আয়াত যেটা আছে ওই আয়াতের ভিতরে এই জিনিসটা এখানে উল্লেখ করা হয়েছে। এগুলা বাকি সারা পথ হলো মানুষ নিজেকে বড় মনে করতে চায়, নিজেকে উত্তম মনে করে, বা মানুষের গর্ব অহংকারের যে ব্যাপারটা এটা হলো শারাফত থেকে আসে। এটা হাদিসে বাকি আছে, মানুষের মানুষের ভিতরে যখন শাহওয়াত এবং মানে শারাফত এবং মালের মাঝে ইবানি যাই জানি উর্সিলা ফিল গনাম, অর্থাৎ দুইটা ক্ষুধার্ত বাঘকে যদি বকরি পালের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে এরা এত ক্ষতি করে না যতটা ক্ষতি মানুষ ওই ব্যক্তি তার দিনের জন্য করে যার দিনের ভিতরে শরাফত অর্থাৎ সম্মানের লিপ্সা এবং মালের লিপ্সা আছে, এবং কর্তৃত্ব বা লিডারশিপ যেটাকে নেতৃত্ব দান করা। তো এই কয়টা জিনিস হলো দুর্বলতা, মানে এই 10টা জিনিস, কারণ কারণে পাখি বলা হচ্ছে মানে 3 আর 7 10টা জিনিস, কালাম পাখি যেটা ইশারা দেওয়া হয়েছে তিলকা আশারাত কামিদা, মানে 10টা জিনিস হলো পরিপূর্ণ। এখানে এই 10টা জিনিস শুধু এই 10টা জিনিসই না, আরেকটা আরেকটা আরো 10টা জিনিস আমি দেখাচ্ছি, এখানে দেখাবো ইনশাল্লাহ। এখানে তো এখন দাজ্জালি চক্রান্ত যেটা, যেহেতু মানুষের এইগুলো হলো দুর্বলতা, এইগুলাকে যদি মানুষের সামনে নিয়ে আসা যায় এবং এগুলোকে যদি গৌণ বানিয়ে দেওয়া যায় জীবনে, তো তখন মানুষের দ্বারা মানুষের দিল দিলটা নষ্ট হয়, দিলের বিশ্বাস নষ্ট হয়, এবং সে এই হাত পা কান চোখ জিহ্বা লজ্জাস্থান যা কিছু আছে এগুলোর দ্বারা বদ আমল করে, এগুলোকে এই জিনিসগুলো এই হালাল জিনিসগুলোকে বদ বা খারাপভাবে সে ব্যবহার করে, এই কাজটাই দাজ্জাল করে। দাজ্জাল যে কাজটা করে এই কাজটাই হলো মানুষের এই ব্যবহারগুলোকে দিলের বিশ্বাসকে নষ্ট করা, হাত পা চোখ কানে যে 7টা জিনিস আছে এই 7টা জিনিসের ব্যবহারকে নষ্ট করা, খারাপ জায়গায় ব্যবহার করা, হারাম জায়গায় ব্যবহার করা। এখন এই এই ব্যাপারটা আর কি, যে আমরা যদি একটু খেয়াল করি এই এই 3, 7 এবং 9 এইগুলার ব্যবহার, এই 7টার ব্যবহার, এই 9টার ব্যবহার, এবং কালামে পাকে সূরা মুদাসসিরে যেটা বলা হয়েছে ও আলাইহা 19 যে জাহান্নামে ফেরেস্তার কথা বলা হয়েছে, আমরা যদি একটু দেখি এই মোট জিনিস হলো 3, 7, 9 মিলে 19টা হয়। তো ওই 19টা 19 রকমের মানুষের গুনাহের যত উপায় আছে এটা হলো এইটা, এই 19 এটাকে কোরআনে পাখে বলা হয়েছে যে জাহান্নামে 19 জন ফেরেস্তা, 19 জন না তো অর্থাৎ 19 ধরনের ফেরেস্তা, আজাবের ফেরেস্তা থাকবে। তো দাজ্জালে যে এখন দুনিয়াতে চক্রান্ত চলতেছে, দাজ্জাল ওই দাজ্জাল এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতেছে, সে একা এই সবগুলাকে নিয়ন্ত্রণ করবে। মানুষের শাহওয়াত অর্থাৎ খায়েশকে যদি সামনে রাখা যায় এবং এই জিনিসগুলোকে যদি গৌণ বানিয়ে দেওয়া যায় তখন আসলে মানুষে মানে শাহওয়াতকে যদি খায়েশকে যদি সামনে নিয়ে আসা যায়, এটাকে যদি জীবনের উদ্দেশ্য বানায় ফেলা যায় তখন আসলে মানুষ মানুষ সব কিছুতে তার বিশ্বাস নষ্ট হবে, তার ইমান নষ্ট হবে, তার আমল নষ্ট হবে। এটাকেই ওরা 9/11 যেটা যে দাজ্জাল, এই যে লাল যেটা দাজ্জাল, দাজ্জাল পর্দার আড়াল থেকে কাজ করতেছে এবং শাহওয়াত খায়েশটাকে মানুষের সামনে রাখা হয়েছে। যে দুনিয়াতে 9/11 যত চিহ্ন আছে এটা সব দাজ্জালি শক্তি, এমনকি সৌদিতে বলি বা আমেরিকাতে বলি বিভিন্ন দেশেগুলোতে 9/11ই হলো সরকারি নাম্বার, বা সেপ্টেম্বর দ্য 11, সেপ্টেম্বরের 11 তারিখ, বা এই যে জিনিসগুলো। তো আরেকটা ব্যাপার যেটা এই এই এখানে আরও কিছু জিনিস আছে আমাদের, আল্লাহ পাকের দেওয়া সবচেয়ে মূল্যবান সম্পদ যে 3টা জিনিস সেটা হলো এলেম, চিন্তা শক্তি এবং আকল। এগুলো কোরআনে পাক থেকে নেওয়া হয়েছে, কারণ আল্লাহ পাক আমরা যদি একটু খেয়াল করে থাকি, আমরা যারা কোরআন শরীফ পড়ছি ওখানে আল্লাহ তাআলা এই 3টা জিনিসের জিকির বারবার করছেন, আফালা তাআলামুন তোমরা কি জানো না, অর্থাৎ এলেমের কথা বলতেছেন, আফালা তাতাফাক্কারুন তোমরা কি গভীরভাবে চিন্তা করো না, বা আফালা আফালা তাদাব্বারুন তোমরা কি গভীরভাবে চিন্তা করতে পারো না, আফালা তাআকিলুন তোমাদের কি আকল নাই বা বুদ্ধি নাই,
এই তিনটা জিনিস হলো মানুষের সবচেয়ে বড় 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 যেটা শক্তি, মানুষের যে আল্লাহ পাকের দেয়া সবচেয়ে বড় সম্পদ যেটা, এটা আসলে এই তিনটা জিনিস। এই তিনটা জিনিস এবং এটাও যদি আমরা খেয়াল করি, এগুলো কিন্তু দৃশ্যমান না, এগুলো মানুষের দিদের জিনিস, দিদের ভিতরে বসানোর জিনিস। তারপরে যে ব্যাপারটা হলো প্রকৃতি, আমাদের দুনিয়াতে দুনিয়াতে আল্লাহ তাআলা 7টা বড় বড় সম্পদ দান করছেন। এক হলো মাটি, ভূমি, মাটি সম্পদ, মিঠা পানি যেটা, বাতাস, বাতাস, এই সবগুলাই কোরআন শরীফের বিভিন্ন আয়াতের ভিতরে আছে। সমুদ্র, সমুদ্র থেকে মাছ আসে, বিভিন্ন ধরনের সম্পদ আসে, খনিজ সম্পদ যেটা সোনা রূপা, তেল, কয়লা বা যা কিছু আছে, বনজ সম্পদ এবং পশু সম্পদ, গবাদি পশু বা অন্যান্য পশু থেকে যে সম্পদগুলো আসে। তো এই 7টা সম্পদ, এই 7টা সম্পদকে ব্যবহার করার জন্য মানুষের এলেম যত গভীর হবে, মানুষ যত চিন্তা ভাবনা করতে পারবে বা মানুষের আকল, এটার উদাহরণটা ওই যে আমার ভাই বোনদের কাছে একটা চিঠি লিখেছিলাম, অনেকের কাছে হয়তো পৌঁছেছে, এটার উদাহরণ হলো এরকম যে এলেম ব্যাপারটা হলো মানুষ চলতে ফিরতে বা অধ্যয়ন করে পুস্তক থেকে কিতাবাদি থেকে যা কিছু শিখে, এই সব কিছু হলো একটা মানে মেমোরি কার্ডের মতো, যেখানে এই জিনিসগুলো জমা থাকে, এলেমটা জমা থাকে, মানে জানা, এই জানাটুকু হলো এলেম। কিন্তু এখান থেকে যেটা আমরা জানি, সেখান থেকে এইটাকে মানুষ যা কিছু জানে, ওই জানা থেকে আবার মানুষ যা কিছু জানে সেই জানাটা থেকে মানে তথ্য সংগ্রহ করতে পারা, সেখান থেকে মানে জিনিসটাকে ধরতে পারা, ওইটা চিন্তা শক্তির দ্বারা হয়। একটা হলো মুখস্থ করা, মানে মানুষ যেমন অনেক ছেলে পেলে অঙ্ক মুখস্থ করে বা বিজ্ঞান মুখস্থ করে কিন্তু এটার ব্যবহার জানে না, তো ভিতরের জিনিসটাকে ধরতে পারে না। ওই ভিতরের জিনিসটা ধরতে হলে চিন্তা শক্তির প্রয়োজন হয়। আবার ওই চিন্তা করে যে জিনিসটাকে ধরতে পারলো এবং যে জিনিসটা তার জানা আছে, ওই জানা জিনিস, এই জানা জিনিসটাকে এখান থেকে তথ্যটাকে নিতে পারা এবং এই তথ্যটাকে সমন্বয় করে ব্যবহার করতে পারা, এই ব্যবহারটা হলো আকল বা বুদ্ধি বা ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স যেটাকে বলে বা বুদ্ধিমত্তা যেটাকে বলে। তো এই জিনিসগুলো মানুষের প্রয়োগ কোথায় হবে, বলে প্রয়োগ হবে প্রাকৃতিক এই 7টা সম্পদ, যেখানে মানুষ এখানে মানুষ প্রয়োগ করবে। তো এই প্রয়োগের ভিতরেও যখন আবার সেই ওই 9টা শাহওয়াতকে, খায়েশকে যদি সামনে নিয়ে আসা যায়, তো মানুষের এই চিন্তা, এলেম, শক্তি, আকল, এই সবগুলো নষ্ট হয়ে যায়। এই সবগুলো নষ্ট হয়ে এই জিনিসগুলোকে মানুষ ভুল জায়গায় ব্যবহার করে, খারাপভাবে ব্যবহার করে। তো দুনিয়াতে যত ফাসাদ হইতেছে তার কারণ হলো এটা, যে মানুষ এই জিনিসগুলোকে মানে এটা এটা মানুষের জীবনের উদ্দেশ্যে পরিণত হয়ে যাওয়ায় তো এই জিনিসগুলোর ব্যবহার তার ঠিক হয় না। এই কাজটাই দাজ্জালের কাজ, দাজ্জাল পিছন থেকে যা কিছু করে এই কাজটা করে। এখানেও দেখি আমাদের 19টা জিনিস, এই 3, 7, 9 মিলে 19 পরিণত হয়। এই 19টা জিনিস, 19টা জিনিসকে নিয়ন্ত্রণ করার জন্য দাজ্জাল, দাজ্জাল এটাকে পর্দার আড়াল থেকে নিয়ন্ত্রণ করতেছে। তো এটা হলো 9/11। এই কারণে এই ব্যাপারগুলো যেহেতু আমাদের সামনে আসছে, এই জিনিসগুলোকে আমরা সামনে রাখি এবং নিজেকে সংশোধন করি। নিজেদেরকে সংশোধন করে আমাকে আল্লাহর কাছে পৌঁছাইতে হবে। আল্লাহর কাছে যাওয়ার আগে আমাকে পবিত্র হয়ে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ তাআলা কালাম পাকে এভাবে ধমক দিচ্ছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তুমি মুসলমান না হয়ে কিন্তু মরো না। অর্থাৎ মুসলমান হওয়া মানে কি, দিলের ভিতরে ইসলামকে প্রবেশ না করায় তুমি মারা যেও না। ইসলাম দিলে থাকতে হবে, ইসলামের আলোটা দিলে থাকতে হবে। ওই খায়েশের, খায়েশের যে ধোকার যে অন্ধকারগুলো, এই অন্ধকারগুলো দিল থেকে বের করতে হবে। তো মানুষের এই যে দিলের যে ব্যাপারটা বললাম, যে তাওহীদ, রিসালাত, আখেরা এবং এই ইমানের যে মূল বুনিয়াদি জিনিস, এরপরে বড় বড় সম্পদ যেটা মানুষের এলেম, চিন্তা শক্তি এবং আকল, মানে মানুষের দুনিয়াবী যে যোগ্যতা, আল্লাহ তাআলা যে যোগ্যতা দান করেন, এই যোগ্যতার জন্য দুনিয়াবী কোনো কিছুই শর্ত না। বা দুনিয়াবী যে কোনো জিনিস কেউ হাসিল করলো, অনেক ডিগ্রি সার্টিফিকেট, কেউ একজন মাস্টার্স করলো বা পিএইচডি করলো বা পোস্ট ডক্টরেট করলো বা অনেক পড়াশোনা করলো, অনেক বড় সায়েন্টিস্ট হইলো বা অনেক বড় ইঞ্জিনিয়ার হইলো বা দেশের প্রেসিডেন্ট হইলো, এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না। এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নাই যদি তার ভিতরে দিন না থাকে, ইসলাম না থাকে। এবং এরাও এক ধরনের বেকুফ, এরাও আসলে দুনিয়াটাকে সামনে রেখে চলতেছে, তো এরাও আসল হাকিকত বুঝে না।
দুনিয়াতে কেন আসছে, কেন দুনিয়াতে আসলো, তার পয়দা হওয়ার কি কারণ, কোথায় যাচ্ছে, যে আগে পরে কিছুই বুঝে না, সে তো আসলে বিপুক্ত। তো ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, দুনিয়াতে অনেক বড় সায়েন্টিস্ট হওয়া বা অন্য কিছু হওয়া, এগুলোর কোনো মূল্য নাই আল্লাহর কাছে। এগুলোকে যোগ্যতা বলা হয় না। মানুষ ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে মানুষের গোলামে পরিণত হয়, মানুষের কামলা হয়। যোগ্যতা হলো এটা যে মানুষ দিনকে বুঝে, মানুষ আল্লাহকে বুঝে, মানুষ সবকিছু হাকিকত বুঝে। মানুষের ভিতরে যখন এই যোগ্যতাগুলো, মানুষ যখন ইসলাম তার দিলের ভিতরে প্রবেশ করে, তো সারা দুনিয়ার, দুনিয়াকে চালানোর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেন। কারণ আল্লাহ তাআলা খেলাফতের যে শর্ত আরোপ করছেন, ওয়াদাল্লাহ আল্লাযিনা আমানু, যে ইমান আনলো, ও আমিনুস সালিহাত, এবং নেক আমল করলো, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ পাক তাকে জমিনে খলিফা বানাবেন, তাকে জমিনে খেলাফত দান করবেন, পুরো দুনিয়া চালানো করার মতো শক্তি, সামর্থ্য, যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দিবেন। যার ভিতরে ইমান, অর্থাৎ ওই যে ইমানে যে বুনিয়াদী জিনিসটা আছে, তাওহীদ, রিসালাত, আখিরাতের বিশ্বাস যার মধ্যে আছে, ও আমিনুস সালিহাত, এবং ভালো ভালো সে কাজ করে, ওই সাতটা অঙ্গ যেটা আমি দেখালাম, এই সাতটা অঙ্গের ভালো ভালো ব্যবহার করে, তখন আল্লাহ তাআলা তাকে যোগ্যতা দিবেন। এটা কোনো পড়াশোনার সাথে সম্পর্ক রাখে না। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াবি কোনো শিক্ষা শিক্ষিত করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগে পরে সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা তাকে সকল যোগ্যতা দিয়ে দুনিয়াতে পয়দা করছেন। দুজাহানের বাদশাহ উনি, আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী বান্দা উনি, অথচ আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে কোনো শিক্ষা দান করেন নাই। তার মধ্যে অক্ষর জ্ঞান ছিল না। সাহাবায়ে কেরামের ভিতরে অধিকাংশই নিরক্ষর ছিলেন। নাবিয়্যুন উম্মি ফিন উম্মি, নিরক্ষরদের মাঝে আল্লাহ তাআলা এক নিরক্ষর নবীকে পাঠাইছেন। তো এটাই আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। মানুষের ইমান যখন হয়, মানুষের দিলটা স্থির হয়, এটা একটা জরুরি কথা বলি, এটা একটু মাথায় রাখি। মানুষের দিলের স্থিরতা, মানুষের দিল থেকে পেরেশানি দূর হওয়া, এটা ইমানের সাথে সম্পর্ক রাখে। মানুষের যত বড় বিপদ আপদই আসুক, মানুষের ভিতরে যখন আল্লাহ তাআলা কালামের প্রতি বিশ্বাস হয়ে যায়, যে আল্লাহ তাআলা কালামের পাখি এভাবে বলছেন, লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যে আল্লাহ তাআলা যেটা তাকদিরে লেখেন নাই এরকম কোনো জিনিস আমাকে স্পর্শ করবে না। এই কথাটার প্রতি যদি মানুষের বিশ্বাস হয়ে যায়, তখন তো কোনো জিনিসই তাকে কোনো বিপদ আপদ বা কোনো মানুষের সামনে সে মাথা নত করবে না, কোনো বিপদ আপদ তাকে অস্থিতিশীল করবে না। একটা জিনিস খেয়াল করি, শয়তান, শয়তানকে আল্লাহ তাআলা আগুনের শিখা, আগুনের আগুনের এটা কি বলে, আগুনের যে উপরের অংশটা থাকে, আগুনের শিখা যেটা, এটা তারা আল্লাহ তাআলা শয়তানকে বানাইছেন। এবং ওই জিনিসটা অস্থির, এটা সবসময় কম্পমান, এটা স্থির হয় না, কাঁপতে থাকে। আর ফেরেশতাদের বৈশিষ্ট্য খেয়াল করে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, এবং ফেরেশতারা কাউকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর থেকে সে রুকুতে আছে, তো রুকুতেই আছে, মৌত পর্যন্ত রুকু করতেই থাকবে। কেউ সেজদাতে আছে, মৌত পর্যন্ত সেজদাতেই থাকবে। কেউ আল্লাহর আরশ বহন করতেছে, এ তো বহন করেই আছে, কোনো নড়চড় নাই, কোনো বিশ্রাম নাই, স্থির। তো আল্লাহ তাআলা যাকে যে কাজ দিয়েছেন ফেরেশতাদেরকে, তারা স্থির। অর্থাৎ ফেরেশতাদের বৈশিষ্ট্য, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন আলো দ্বারা, নূর দ্বারা। এখন খেয়াল করে দেখি, সূর্যের আলো এটা স্থির, আলো কোনো নড়চড় হয় না, কিন্তু আগুনের শিখা যেটা, শীষ যেটা, এটা খুব নড়চড় করে। এটা এটা বোঝার বিষয়। অর্থাৎ অর্থাৎ মানুষের দিলের ভিতরে যখন নূর প্রবেশ করে, স্থিরতা মানে তখন তার দিলটা স্থির হয়ে যায়, তার ভিতরে পেরেশানি আসে না। আবার মানুষের ভিতরে যখন ইমান 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 বসে না, তখন শয়তান তার উপর সওয়ার হয়। ওই খায়াশির বস্তুগুলো যখন তার সামনে থাকে, শয়তান তার উপর সওয়ার হয় এবং তার জিন্দগি পেরেশান হয়ে যায়, তার দিলটা অস্থিতিশীল হয়। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করে। দুনিয়া আখিরাতের শান্তি আসলে ইমানের উপর নির্ভর করে, দুনিয়া আখিরাতের সকল যোগ্যতা ইমানের উপর নির্ভর করে। ওমর রাদিয়াল্লাহু আনহু কথা বলতেন যে, আমি আমার খালার বকরি চড়াইতাম, কয়টা বকরি নিয়ে যাইতাম এবং কয়টা বকরি ফেরত নিয়ে আসতাম, এটা আমি গুনতে পারতাম না। অর্থাৎ অথচ ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা আমিরুল মুমিনিন বানাইছেন, মুসলমানদের খলিফা বানাইছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো তো অমর হইত।
এই যোগ্যতা কোনো ভার্সিটিতে পড়ার দ্বারা আসে নাই, বা এই যোগ্যতা কোনো ট্রেনিং এর দ্বারা আসে নাই, এটা ঈমান প্রবেশ করার দ্বারা আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে ইনশাআল্লাহ। আমিন।